আচ্ছা ওকে আমরা এই ক্লাসে যেটা শুরু করব প্রথমে সেটা হচ্ছে লেগ রঞ্চ আচ্ছা লেগ রঞ্চ হচ্ছে আমরা প্রথমে জিওমেট্রিক্যালি এটার মিনিংটা কি ওইটা আমরা প্রথমে দেখি পরে আমরা এটার হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো দেখব আচ্ছা তো লাইক রঞ্জ মাল্টিপ্লায়ারের মিনিং দেখার জন্য আমরা প্রথমে এখানে একটা ভিডিও আছে এটা একটু দেখি তো এটা হচ্ছে বেসিক্যালি লাইক মাল্টিপ্লায়ারটা ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু একটা ফাংশনের বের করার জন্যই মেনলি ব্যবহৃত হয় তো এটা মেনলি হচ্ছে একটা অপটিমাইজেশন সিস্টেম তো একটা ফাংশনকে কিভাবে অপটিমাইজ করা যায় সেটা নিয়ে হচ্ছে কাজ করে আচ্ছা তো এখন লাইকরঞ্জ মাল্টিপ্লায়ারের বুঝার জন্য এইখানে ধরেন আমরা হচ্ছে এফ অফ এক্স ওয়াই এটা যদি একটা ফাংশন চিন্তা করি যেটা হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়ান তো এখন এটা হচ্ছে আমরা এটা যদি শুধু এক্স ওয়াই প্লেনে দেখি এক্স ওয়াই প্লাস ওয়ান এটা এই ধরনের একটা ইকুয়েশন আসবে তো যেটাকে থ্রি ডাইমেনশনালি দেখানোর জন্য এখানে সাপেক্ষেও দেখানো হয়েছে এখন এটাকে ধরেন আমরা একটা গিভেন কনস্ট্যান্ট মানে এটার সিস্টেম হচ্ছে ধরেন আপনার এফ এক্স ওয়াই একটা ফাংশন তো আপনাকে দেয়া আছে তো ওইটাকে জিও এক্স ওয়াই আরেকটা ফাংশনের মাধ্যমে যদি আপনি সীমাবদ্ধ করতে চান তাহলে ওই ক্ষেত্রে আপনি হচ্ছে এটার ম্যাক্সিমাম আর মিনিমাম জায়গাগুলো কিভাবে পাবেন এটাই হচ্ছে মেনলি লাইগরঞ্জ মাল্টিপ্লায়ারের মেইন থিম এখন আমরা তো এটা হচ্ছে এটাকে আমরা হচ্ছে এইভাবে থ্রি ডাইমেনশনালি দেখছি তো এখন এটার হচ্ছে আমরা বিভিন্ন কন্ট্রোল নিতে পারি তো কন্ট্রোলটা হচ্ছে ধরেন স্যাড ইক যদি টু হয় তাহলে এফ অফ এক্স ওয়াই টু এক্স ওয়াই প্লাস ওয়ানের এই জায়গাটা এই ইয়েলো যে শেপটা দেখা যাচ্ছে দুই সাইডে এই ধরনের হবে ইয়েলো শেপ আর দিকে আমরা যদি ওয়ান পয়েন্ট ফাইভ এই পয়েন্ট নিই তাহলে এটা হচ্ছে এই যে ইয়েলো যে লাইনটা এটাতে আসবে এখন দেখেন মানে ঝ্যাডিক যখন টু আস্তে তখন আমার এই যে জিও ফ্যাক্স ওয়াই যে কনস্ট্রেন্ট ওইটাকে এটা টাচই করছে না এটার বাইরে দিয়ে চলে যাচ্ছে এই কন্ডোর গুলা যেটাই একটু পরের আরেকটা ফিগার আসছে এই যে এটাতে দেখা যাচ্ছে যখন ঝেড ইকো টু টু তখন এই লাইনগুলা এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকো টু জিরো মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোস টু ওয়ান এটা হচ্ছে আসলে এটার হচ্ছে কনস্ট্যান্ট বা বাউন্ডারি তো এটাকে টাচই করছে না যখন ঝেড ইকো টু টু তো ওইগুলো হচ্ছে জ্যাড কোস্ট যখন টুয়ার্স আছে তখন একটা কন্ট্রোল হচ্ছে এটা আর একটা হচ্ছে এরকম একটা বৃত্তীয় লাইন বা বক্ররেখা তো এখন এইগুলো হচ্ছে জ্যাড এক টু এর জন্য কিন্তু এই জ্যাড এক্সেস এর ভ্যালু জ্যাড যখন আমরা আর একটু কমিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ আনবো তখন দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভের জন্য এই যে এই দিকের কন্ট্রোলটা হচ্ছে এটা আর এই দিকের যে কার্ব লাইন ওইটা হচ্ছে এটা সাইড ইকোয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ এর জন্য তো এটা হচ্ছে আমার যে গিভেন কনস্ট্যান্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান জিরো ওইটাকে হচ্ছে এই রেড পয়েন্টটা জাস্ট টাচ করতেছে তো আমাদের এরকম সিনারিওটাই হচ্ছে দরকার মানে এইটাই হচ্ছে আমার এই গিভেন কনস্ট্যান্টের সাপেক্ষে ম্যাক্সিমাম যে ভ্যালু আসতে পারে সেটা মানে আগে হচ্ছে আমরা ম্যাক্সিমাম মিনিমাম বের করতাম জাস্ট একটা ফাংশনের হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু কত মিনিমাম ভ্যালু কত এরকম সিচুয়েশনে আর এইখানে ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ারের যে মেইন কনসেপ্টটা ওইটা হচ্ছে একটা গিভেন ফাংশন এফ অফ আমি যদি ওইটাকে থ্রি ডাইমেনশনালি এক্সপান্ড করতে না দিই আমি একটা জায়গায় সীমাবদ্ধ করে দিই জি ওয়াই মানে এটা একটা সার্কুলার পোর্শনের আশপাশে এটার ম্যাক্সিমাম ভ্যালু কত আর মিনিমাম ভ্যালু কত তখন হচ্ছে আমার এই সিস্টেমটা দরকার হয় এখন দেখেন ভ্যালু যদি আরো কমে যায় তাহলে যেটা হয় এইটা হচ্ছে সার্কুলার যে পোর্শনটা এটাকে ইন্টারসেক্ট করে চলে যায় তার মানে এই জায়গাটাতেই হচ্ছে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো এফ এফ এক্স ওয়াই আচ্ছা হ্যাঁ এখন বলেন কেউ এই জন্য একটা কোয়েশন করতে চাচ্ছিলেন স্যার এইখানে আপনি যে বললেন যে ডান পাশের যে ফিগারটা আছে ওটা কনস্ট্রেন্ট সহ আর বাম পাশেরটা কনস্ট্রেন নাই কনস্ট্রেন্ট নাই এরকম না মানে বিষয়টা হচ্ছে বাম পাশেরটা হচ্ছে থ্রি ডাইমেনশনালি দেখাচ্ছে এটা আর ডান পাশেরটা শুধু এক্স ওয়াই প্লেনে টু ডাইমেনশনালি দেখাচ্ছে মানে এটার জ্যাডগুলাকে হচ্ছে একটা পোর্শন হিসেবে নিচ্ছে আর কি কনস্টেন্ট বলতে আমরা অ্যাকচুয়ালি কি মিন করতেছি এইখানে মানে কনস্টেন্ট বলতে ডান পাশের ফিগারে এটা বলতে এই মিন করতেছি এখন ধরেন এফ অফ এক্স ওয়াই ইকোয়াল এক্স ওয়াই প্লাস ওয়ান এটা জেড এর ভ্যালু ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ টু এর জন্য এখানে তো হচ্ছে এনলেস যাবে তাই না মানে টু ডাইমেনশনাল অ্যাক্সেস মানে আমি তো জানি না যে এটা হচ্ছে কোথায় গিয়ে শেষ হইতাছে তাই তো তো যখন আমি এটাকে বলে যে এটা আমার জিও ফ্যাক্স ওয়াই এই জায়গাটার ভিতরেই সীমাবদ্ধ থাকবে আমার এই ফাংশনটা তখন ওই জিও ফ্যাক্স ওয়াইকে কনস্ট্যান্ট বলতেছে ধরেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকো টু জিরো এই ফাংশনটা যখন এর মাঝে সীমাবদ্ধ থাকবে তো ওইটাকে কনস্ট্রেন্ট বলা হচ্ছে আচ্ছা স্যার ডান পাশের যে ফিগারটা স্যার ওইখানে আমরা এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালুটা মানে বুঝতে পারতেছি ডান বামে হচ্ছে এক্স ওয়াই মানে ডানে ডান বামে এক্স আর হচ্ছে উপর নিচে ওয়াই স্যার এখানে জেডটা আসলে কিভাবে ধরতেছি জেড ধরতেছে আমরা এখান থেকে একটা ক্রস সেকশন নিচ্ছি ধরেন এই যে পাশের ফিগারে স্যার হ্যাঁ ডান পাশের ফিগারে ধরেন জ্যাড ইকোস টু টু তো আমি এই যে লেফটের ফিগারে যে জ্যাড ইকোস টু টু আছে ওইটাকে যদি আমি এখানে বসাই তাহলে এটা হচ্ছে এরকম একটা ফিগার আসবে ধরেন আপনি টপ ভিউ নিলেন এটার এটা তো একটা থ্রি ডাইমেনশনাল জিনিস না তো এটা উপর থেকে দেখলে টপ ভিউ নিলে এই যে এইখানে যে নীল যে লেফটের দেখেন ফিগার ফিগারের নিচের যে পোর্শনটা সরি নীল যে লাইনগুলা আর হচ্ছে লাল যে একটা ইন্টারসেপ্ট ওয়ান পয়েন্ট ফাইভে এটাকে যদি টপ ভিউ নেন তাহলে এরকম আসবে না মানে নীল যে পোর্শনটা লাইনটা লেফট ফিগারে ওইটাকে যদি আপনি উপর থেকে দেখেন মানে আপনি টপ ভিউ মানে একটা ক্যামেরা দিয়ে উপর থেকে আপনি লেফটের ফিগারটাকে দেখতেছেন তাহলে এটা রাইটার ফিগারের মতো আসবে না মানে এটাকে একটা সার্কেলের মতো লাগবে না মানে উপর থেকে একটা ক্যামেরা দিয়ে দেখলে বা আমি অনেক উপর থেকে যদি এটা নিই তাহলে এটা রাইটার নীল যে লাইনগুলা এটা একটা সার্কেলের মতো আসবে তারপর দেখেন এক্স আর ওয়াই এক্স কে উপর থেকে এরকমই দেখা যাবে তারপর হচ্ছে তাহলে স্যাডের যে লাইনগুলা যেগুলো আপনি লেফটের ফিগারের থ্রি ডাইমেনশনালি দেখতেছেন তো উপর থেকে দেখলে ওইগুলাকে রাইটার ফিগার এর মতো দেখা যাবে না বুঝতে মানে টপ ভিউ বলে এটাকে মেকানিক্যাল এর সিস্টেমে বলে টপ ভিউ বা উপর থেকে দেখা ওকে ওকে স্যার

হ্যাঁ হ্যাঁ কারেক্টা এটা মিনিমা হবে আপনি তো বুঝবেন এটা কেন বুঝবে এখানে তো হচ্ছে রাইট টা দেখে লেফট টা দেখে বোঝা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক আপনি তো এটা বুঝতে পারতেছেন চারটা জায়গায় টাচ করছে তাই না জি স্যার আচ্ছা চারটা জায়গার হচ্ছে কিছু ম্যাক্সিমা হবে কিছু মিনিমা হবে আপাতত আমরা মাথায় এটাই রাখি ঠিক আছে আর হচ্ছে এটা ম্যাথ করতে গেলে আরো ক্লিয়ার হবে মানে কিভাবে কোনটা ম্যাক্সিমা হবে কিভাবে কোনটা মিনিমা হবে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে ম্যাথ করতে গেলে এমনিতে এটা তো বুঝতে পারছেন তাই না মানে একটা গিভেন ফাংশনকে যখন আমরা জি অফ আর একটা ফাংশন দিয়ে কনস্ট্রেন করে দিই তখন এটার ম্যাক্সিমাম বা মিনিমাম হচ্ছে যে জায়গাগুলাই হচ্ছে শুধু টাচ করবে ওই জায়গাগুলাই ম্যাক্সিমাম মিনিমা আসবে আর ভিতরে গেলে এটা তো ইন্টারসেক্ট করা যাবে তাই না জ্যাডের ভ্যালু যদি আরো কম হয় জ্যাডের ভ্যালু যদি ওয়ান হয় আর জ্যাডার ভ্যালু টু হলে এটা টাচই করবে না ঠিক আছে কস্ট এল কি যেকোনো কিছু হতে পারে নাকি হ্যাঁ হ্যাঁ কোনো কিছু হতে পারে কখনো হচ্ছে রেকটাঙ্গেলও হতে পারে ওকে স্যার আচ্ছা দাম রেক অ্যাঙ্গেল হলে রেক যে ভার্টেক্স ওইটা হচ্ছে টাচ করা যাবে আচ্ছা ঠিক আছে আপাতত এই সার্কেল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি তো এখন হচ্ছে এইখানে জিওমেট্রিক্যালি এটাই বোঝাতে চাইছে দেখেন মানে আমরা যদি এই বাদ বাকি যেগুলো ইরেলেভেন্ট স্যাডার ভ্যালু ওইগুলো বাদ দিয়ে আমার শুধু যেই পোর্শনটা ম্যাক্সিমাম টাচ করতেছে ওইটাই দেখি তাহলে আসলে বিষয়টা এরকম তাই না মানে আমরা সিম্পলিফাইড ফিগার যদি আঁকি এখন এটা আসলে কি বোঝাচ্ছে এই পয়েন্টটা আসলে এই পয়েন্টে যে ট্যানজেন্ট আমরা যদি ট্যানজেন্ট ডাকি তাহলে ওই ট্যানজেন্ট পয়েন্টটাই বোঝাচ্ছে না আমি এই পয়েন্টে চাইলে একটা ট্যানজেন্ট ডাকতে পারি এটা যেহেতু ম্যাক্সিমাম পয়েন্ট আচ্ছা এখন এটা হচ্ছে এটার বেসিক কনসেপ্ট এখন আমি যদি আবার হচ্ছে এগুলোকে নিয়ে আসি আচ্ছা আবার যদি মানে সব কারাকে নিয়ে আসি তাহলে দেখেন এটা আসলে টেনটাই হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্টস দেখাচ্ছে আচ্ছা মোটামুটি আমরা যদি এতটুকু বুঝি তাহলে হবে এখন হচ্ছে আমরা যে ল্যাক মাল্টিপ্লায়ারের মেন মেইন থিম ওইটাতে আসি আমরা যদি এই ম্যাক্সিমাম পয়েন্টগুলোতে গ্রেডিয়েন্ট নেই মানে জি ফাংশনের তাহলে এই জি ফাংশনের গ্রেডিয়েন্টগুলো গুলা এই দিক বরাবর আসবে মানে আমরা তো এর আগের গ্রেডিয়েন্ট দেখছি তাই না এর আগের অনলাইন ক্লাসে মনে আছে গ্রেডিয়েন্ট যে আমরা নেবলা দিয়ে ডিনোট করতাম তো জি ফাংশনের গ্রেডিয়েন্ট কি হবে নেবলা যে হবে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লের লেকচারটা সবার মনে আছে না তাহলে ধরেন একটা ফাংশনের কোন একটা পয়েন্ট ওই পয়েন্টটা আমরা গ্রেডিয়েন্ট বের করতাম না এটা ন্যাবলা জি এই সাইনটা হচ্ছে ন্যাবলা সবার কি মনে আছে তো ল্যাগ ল্যাগ আছে বলতেছে এই জি যেটা ওইটা হচ্ছে এফ ফাংশনটা যেটা আছে মানে এফ আমার অরিজিনাল ফাংশন যেটা ওইটার হচ্ছে গ্রেডিয়েন্টের মাল্টিপ্লায়ার হবে তো মাল্টিপ্লায়ারটা হচ্ছে ল্যামডা মানে লেগ হচ্ছে ল্যাগ মাল্টিপ্লায়ার দিয়ে এটা বলতেছে মানে ওর হচ্ছে এই যে এই পয়েন্ট যে আমি যেই কনস্ট্রেন্ট ফাংশন দিচ্ছি জি ওই জিটার যে গ্রেডিয়েন্ট হবে মানে ন্যাবলা ওইটা এই পয়েন্টে অরিজিনাল ফাংশন এফ এর যে গ্রেডিয়েন্ট যেটা ইয়েলো অ্যারো দিয়ে দেয়া আছে ইয়েলো ভেক্টর তো ওইটার একটা স্কেলার মাল্টিপ্লায়ার হবে আর ওই মাল্টিপ্লায়ারটা হচ্ছে ল্যামডা এটাই হচ্ছে লাইগরঞ্জের থিওরাম মানে ও বলছে নেবলা এফ জেটা সরি আমি রিভার্স বলছি মানে হচ্ছে নেবলা এফ জেটা ওই এফটা হচ্ছে এই জি যে জি এর যে গ্রেডিয়েন্ট ন্যাবলজি এটার হচ্ছে একটা স্কেলার মাল্টিপ্লায়ার হবে মানে ন্যাবলা এফ ইক টু ল্যামডা অফ ন্যাবলাজি আর হচ্ছে আচ্ছা ওয়ান মিনিট আচ্ছা ওকে আমরা আবার স্টার্ট করি তো লাইগরঞ্জ মাল্টিপ্লায়ারস এর যে থিওরম ওইটা হচ্ছে মেনলি আমার যে ফাংশন এফ এর যে গ্রেডিয়েন্ট হবে ওইটা ফাংশন জি মানে যেটা দিয়ে আমি কনস্ট্রেন করে দিছে ওইটার গ্রেডিয়েন্টের স্কেলার মাল্টিপ্লায়ার হবে তো গ্রেডিয়েন্ট অফ এফ ইক টু ল্যামডা গ্রেডিয়েন্ট অফ জি এটা হচ্ছে ওর মেইন থিওরাম ছিল ঠিক আছে তো এইখানে আমার গিভেন ফাংশনে কী ছিল এফ অফ এক্স ওয়াই ইক টু এক্স ওয়াই প্লাস ওয়ান তো আমি যদি এটার গ্রেডিয়েন্ট নিই গ্রেডিয়েন্ট অফ এফ তো এটা হইতে হচ্ছে আমার আসবে কি ওয়াই কম এক্স আর হচ্ছে আমি জি যে ফাংশনটা ওইটার যদি গ্রেডিয়েন্ট নিই গ্রেডিয়েন্ট অফ জি বের করি তাহলে এটা আসবে টু এক্স কমা টু ওয়াই তো এইগুলো হচ্ছে কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা আমরা দেখাবো আর একটা এক্সাম্পল দিয়ে তো এইখানে হচ্ছে আমার মতে কি ছিল ওইটাকে আমি ল্যামডা গ্রেডিয়ান্ট জি লিখতে পারি তো এটার যে প্রথমটা ওয়াই ওয়াইটাকে আমরা ল্যামডা টু এক্স লিখতে পারবো যেহেতু ডেল এফ টু ল্যামডা গ্রেডিয়েন্ট জি সিমিলারলি পরের যেটা এক্স মানে থেকে আমার যে পরের এক্সটা আসছে ওয়াই কমা এক্স তো এক্সটাকে আমরা ল্যামডা এই কমার পরের টু ওয়াই লিখতে পারি মানে এক্স ইক টু ল্যামডা টু ওয়াই তো এখন এইখানে আমরা দুইটা জিনিস পাচ্ছি ল্যামডা ইকো টু ওয়াই ইক টু ল্যামডা টু এক্স এক্স টু ল্যামডা টু ওয়াই এখন আমার কনস্ট্যান্ট ইকুয়েশান তো দেয় আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান টু জিরো তো আমি যদি এখন সলভ করি তো সলভ করে এই ভ্যালুগুলা পাব মানে এটা এখানে হচ্ছে তিনটা নন আছে এক্স ওয়াই আর ল্যামডা তো আমার তিনটা ইকুয়েশন আছে তো আমি এখন সলভ করলে এই জিনিসগুলা পাবো তো এইখানে হচ্ছে এক্স ওয়াই ল্যামডার ভ্যালু বের করছে সলভ করে তো সলভ করে যখন এই ভ্যালুগুলো পাবো আমি যখন পাবো তখন আমি ওই পয়েন্টগুলো পাবো মানে যে পয়েন্টগুলোতে তে হচ্ছে ম্যাক্সিমাম আসতেছে তো সিমিলারলি আমি ওই পয়েন্টগুলো পাব পাবো যেগুলো মিনিমাম পয়েন্ট আসতেছে এইগুলো হচ্ছে মিনিমাম পয়েন্টস তো যাই হোক মোটামুটি জিওমেট্রিক্যাল মিনিং এরকম তো এতটুকু বেসিক হলে আমরা হচ্ছে এখন ম্যাথ সলভ করার জন্য রেডি তো এই মানে হচ্ছে লাইকরঞ্জ মাল্টিপ্লায়ার জিওমেট্রিক্যাল মিনিংটা কি সবাই বুঝতে পারছেন মোটামুটি রাফলি বুঝলেই হবে আমরা এখন একটা ম্যাথে গেলেই আপনি প্রপারলি বুঝতে পারবেন আচ্ছা তাহলে আমরা একটা ম্যাচ শুরু করি লাইগ্রাল্টিপ্লায়ার আচ্ছা এইখানে জিওমেট্রিক্যাল দেখলাম ওইটাই হচ্ছে এখানে মিনিলাম যে আমরা হচ্ছে লাইগ্রঞ্জ মাল্টিপ্লায়ারে এই জিনিসটা পাবো যে ন্যাবলা এফ আমি এফ এর যে গ্রেডিয়েন্ট একটা পয়েন্ট এক্স নট ওয়াই নট ওইটা হচ্ছে যেই জি ফাংশনটা দিয়ে আমরা কনস্ট্রেন করতেছি ওইটার রেডিয়েন্টাল ল্যামডা মাল্টিপ্লায়ার হবে তো এই স্কেলার ল্যামডা কে হচ্ছে ল্যাগরঞ্জ মাল্টিপ্লায়ার বলে ল্যামডা হচ্ছে একটা স্কেলার ভ্যালু থাকবে তো এইখানে ফার্স্টে আমরা একটা এক্সাম্পল দেখি ইউজ ল্যাগরঞ্জ মাল্টিপ্লায়ার টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ এফ সাবজেক্ট টু দ্য কিভেন কনস্ট্যান্ট অলসো ফাইন্ড দ্য পয়েন্টস অ্যাট হুইচ দিস এক্সট্রিম ভ্যালু অকার্স তো এখানে ফাংশনটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই আর গিভেন কনস্ট্যান্ট হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস এইট ওয়াই স্কোয়ার ইকোস টু সিক্সটিন তো আমি ফার্স্টে আমার মেইন ফাংশনটা লিখছি এফ অফ এক্স কোমো ওয়াই হচ্ছে এক্স ওয়াই আর এটার হচ্ছে গিভেন কনস্ট্যান্ট হচ্ছে এই ইকুয়েশনটা ফোর এক্স স্কোয়ার প্লাস এইট ওয়াই স্কোয়ার ইকোস টু মাইনাস সিক্সটিন আচ্ছা তো এখন গ্রেডিয়েন্ট অফ এফ আমি কেমনে বের করবো আমরা গ্রেডিয়েন্টের সিস্টেমটা জানি পার্শিয়াল ডেরিভেটিভ আই আই ক্যাপ আর জে ক্যাপের ডিরেকশনে নেব তো এটা কি হবে পার্শিয়াল ডেরিভেটিভ অফ এই ফাংশনটা কি হবে ওয়াই আই ক্যাপ আর পার্শিয়াল ডেরিভেটিভ ডেল ডেল ওয়াই অফ এক্স ওয়াই হবে এক্স জে ক্যাপ তারপর রেডিয়েন্ট অফ জি জি তো ডেরিভেটিভ অফ ক্যাপ এটার সাপেক্ষে আমি জি ফাংশনটাকে করব তো ডেল ডেল এক্স অফ এটা করলে কি আসবে এইট এক্স আর ডেল ওয়াই অফ এটা করলে কি আসবে সিক্সটিন ওয়াই তো এখন হচ্ছে লাইগরেজ মাল্টিপ্লায়ার এই মেথডটা অ্যাপ্লাই করলে কি হবে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ এফ ইকস্ট ও ল্যামডা গ্রেডিয়েন্ট অফ জি এটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমি এখানে গ্রেডিয়েন্ট অফ এফ কি পাইছে এটা আর ল্যামডা গ্রেডিয়েন্ট অফ জি আমি এটা পাইছি তো এখানে আমি কোয়েফসিয়ান যদি ইকুয়েট করি তাহলে ওয়াই ই কি আসবে ওয়াই কস্ট আসবে এইট ল্যাম্বডা এক্স আর এক্স ইকোস কি আসবে এক্স ইকোস আসবে সিক্সটিন ল্যামডা ওয়াই তো এখানে তিনটা নন আছে এক্স ওয়াই আর ল্যামডা তো আমাদের আরেকটা ইকুয়েশন লাগবে তো আরেকটা ইকুয়েশন আমরা কোনটা নিব যেহেতু আমার এই ইকুয়েশন দিয়ে এই ফাংশনটা কনস্টেন্ট হইতাছে তো এই ইকুয়েশনটা কে নিব আমি বাউন্ডারি কন্ডিশন নেওয়ার জন্য তো এই ইকুয়েশনটা নিলাম তাহলে এখন এই তিনটা ইকুয়েশন সলভ করলেই আমার তিনটা নাম চলে আসবে এক্স ওয়াই আর ল্যামডা তো আমি ফার্স্টে এই দুইটা ইকুয়েশনকে সলভ করি এই দুইটা ইকুয়েশনকে সলভ করে আমি হচ্ছে এই এক্স ওয়াই রিলেটেড একটা ইকুয়েশন আনি তো এক্স স্কোয়ার ইকুয়াল টু টু ওয়াই স্কোয়ার পেয়েছে এখন এটা যদি এই ইকুয়েশন নিয়ে বসায় দিই এক্স এস স্কোয়ারের জায়গায় টু ওয়াই স্কোয়ার তাহলে আমি সলভ করলে এর একটা ভ্যালু পাবো ওয়াই ইকোজ টু প্লাস মাইনাস ওয়ান এখন এটা যদি এখানে এক্স এস স্কোয়ার ইকোস টু টু ওয়াই স্কোয়ারে বসে তো এক্স এর ভ্যালু গুলোও পাবো তো এখানে হচ্ছে আমরা পাইতেছি পয়েন্টগুলো তো পয়েন্টগুলো হচ্ছে একটা হচ্ছে প্লাস মাইনাস রুট টু কমা ওয়ান আরেকটা পয়েন্ট হচ্ছে আরেকটা পয়েন্ট হচ্ছে প্লাস মাইনাস রুট টু কমা মাইনাস ওয়ান তো এটা হচ্ছে আরেকটা পয়েন্ট তাহলে টোটাল হচ্ছে চারটা পয়েন্ট এই যে চারটা পয়েন্ট আস্তে আছে তো চারটা পয়েন্টে আমি ফাংশনগুলোর ভ্যালু বের করব তো আমার অরিজিনাল ফাংশনটা কি আমার অরিজিনাল ফাংশন হচ্ছে এক্স ওয়াই তো এক্স আর ওয়াই এর ভ্যালু নিব তো প্রত্যেকটাতে এক্স এর ভ্যালু হচ্ছে রুট টু এর ভ্যালু ওয়ান তো ফাংশনটার ভ্যালু হচ্ছে রুট টু তো এক্স এর ভ্যালু যখন মাইনাস রুট টু ওয়ার ভ্যালু ওয়ান ফাংশনটার ভ্যালু আসে মাইনাস রুট টু তো এরকম হচ্ছে প্রত্যেক ভ্যালুগুলো নেওয়া হবে তো আমি দেখতে পাচ্ছি যে আমার গিভেন কনস্টেন্টের সাপেক্ষে ফাংশনার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে রুট টু তো এই ম্যাক্সিমাম ভ্যালুগুলো হচ্ছে এই দুইটা পয়েন্টে আসে আর মিনিমাম ভ্যালু হচ্ছে মাইনাস রুট টু তো মিনিমাম ভ্যালু হচ্ছে এই পয়েন্টগুলোতে আসে তো আমি এইভাবে ল্যাগরঞ্চ মাল্টিপ্লায়ারের মেথড ব্যবহার করে এই ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুগুলো বের করে ফেলছে তো সবাইকে বুঝেন যে আমরা লাইগরঞ্জ মাল্টিপ্লায়ার দিয়ে কিভাবে একটা গিভেন কনস্ট্রেন্ট এরিয়াতে ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করি কারো কোনো কোয়েশ্চেন আছে আচ্ছা তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি লাইগ রেঞ্জ মাল্টিপ্লায়ার এইখানে বলছে ইউজ দ্য মেথড অফ টু টু ফাইন্ড ডাইমেনশন অফ উইথ প্যারামিটার পি এন্ড ম্যাক্সিমাম এরিয়া এইখানে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেলের ডাইমেনশন নেব বের করব মানে এটার এক্স ওয়ার ডাইমেনশন কি হওয়া উচিত মানে যেটার প্যারামিটার হচ্ছে পি আর ম্যাক্সিমাম এরিয়া এ তো আমি ফাংশনটা এটার হচ্ছে ফার্স্ট প্যারা জিনিসগুলো ডিনোট করলাম এক্স হচ্ছে লেংথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ওয়াই হচ্ছে উইথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল আর এটার এরিয়া হচ্ছে এ তো আমরা হচ্ছে এই এরিয়াটা ম্যাক্সিমাইজ করতে চাই এরিয়া এ মানে কি লেংথ ইন্টু উইথ মানে এক্স ইন্টু ওয়াই তো এই এরিয়া এটাকে ম্যাক্সিমাইজ করতে চাই তো এটার হচ্ছে প্যারামিটার পি এর সাপেক্ষে ঠিক আছে তো এটার প্যারামিটার কি এই রেক্ট্যাঙ্গেলের তো রেক্ট্যাঙ্গেলের প্যারামিটার হচ্ছে টু এক্স প্লাস টু ওয়াই যেখানে এক্স আর ওয়াই দুইটাই হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো মানে এক্স ওয়াই কখনো নেগেটিভ হবে না তো এখন আমার হচ্ছে মেনলি আমার টার্গেট হচ্ছে এরিয়াটা ম্যাক্সিমাইজ করা তো এই এরিয়ার যে ফাংশন এটাকে আমি অ্যাফ ধরব মানে এটাকে যত বেশি করা যায় কিন্তু এটার যে বাইন্ডিং প্যারামিটার ওইটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার মানে এটার প্যারিমিটারের সাপেক্ষে আমি রেক্ট্যাঙ্গেলটাকে ম্যাক্সিমাইজ করতে যাচ্ছি যাতে এর পেরিমিটারের বাইরে চলে না যায় মানে এটার বাইন্ডিং ফাংশন জি অফ এক্স ওয়াই হচ্ছে রেক্টেঙ্গুলের পেরিমিটার টু এক্স প্লাস টু ওয়াই তো আমি ফার্স্টে গ্রেডিয়েন্ট অফ এফ বের করবো ওইটা হচ্ছে আসছে ওয়াই আই ক্যাপ প্লাস এক্স এফ জে ক্যাপ এরপর হচ্ছে জি এর গ্রেডিয়েন্ট বের করব তো নাইভল হচ্ছে এটা ন্যাবলা আসতেছে এটা যদি আপনি সলভ করেন তাহলে টু আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ তো এখন হচ্ছে লাইক রেঞ্জ মাল্টিপ্লায়ারের সিস্টেম কি আমার যে এফ এর রেডিয়েন্ট আসবে ওইটা হচ্ছে জি এর রেডিয়েন্টার ল্যামডা মাল্টিপ্লায়ার তো ন্যাবলা ফিক ল্যামডা ন্যাবলা জি তো ওইটা থেকে আমি এরকম একটা ফর্ম্যাটে আসি

আমাদের ইউনিক সলিউশন বের করার জন্য আরেকটা ইকুয়েশন হচ্ছে এই প্যারামিটারের ইকুয়েশন যেটা দিয়ে আমরা কনস্ট্রেন করতেছে আমাদের এরিয়াটাকে মানে এরিয়া যাতে প্যারামিটারের বাইরে চলে না যায় তাহলে এখন এই তিনটা ইকুয়েশন আমরা আবার সলভ করব সলভ করলে এইখান থেকে পাই এক্স ইকোস ওয়াই তাহলে এই এক্স ইকোস ওয়াই আবার প্যারামিটারের ইকুয়েশনে বসাইলে আমরা পাইতেছি যে এক্স ই কোজ তো ওয়াই ইকোজ টু পি তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে রিকোয়ার্ড রেকটাঙ্গেলের যে ডাইমেনশন এক্স আর ওয়াই যেটা হচ্ছে প্যারামিটারের রেসপেক্টে নিতে হতো মানে পেরিমিটার মানে ওই রেকটাঙ্গেলের পেরিমিটারের সাপেক্ষে আমি নিতে যাচ্ছি তো আমার রেকট অ্যাঙ্গেলের হচ্ছে এরিয়া ম্যাক্সিমাইজ করার জন্য পেরিমিটারের চার ভাগের এক ভাগ হতে পারবে আর যে উইথ ওয়াই ওইটাও এরিয়া ম্যাক্সিমাইজ করার জন্য প্যারিমিটারের চার ভাগের এক ভাগ হইতে পারবে তো এটাই হচ্ছে আমার এই ডাইমেনশন গুলা সবাই বুঝতে পারছেন কারো কোনো কোয়েশ্চেন আছে আচ্ছা তো এটাই ছিল আমাদের লাইকরঞ্জ মাল্টিপ্লায়ারের যে কনসেপ্ট সেটা এখন আমরা হচ্ছে আরেকটা নতুন কনসেপ্ট শুরু করবো এটা হচ্ছে কোয়ার্ডিনেট জিওমেট্রি তো কোয়ার্ডিনেট জিওমেট্রিতে আমরা বিভিন্ন টাইপের কমন শেপ গুলো দেখবো যেমন ধরেন সার্কেল প্যারাবোলা এই ধরনের তো এখন সার্কেলের হচ্ছে আমরা যে স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইকুয়েশন জানি একটা সার্কেলের সেন্টার যদি এইচ আর কে বিন্দুতে হয় আর ওইটার রেডিয়াস যদি এ হয় তাহলে সার্কেলের স্ট্যান্ডার্ড ইকুয়েশান হচ্ছে এটা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াস টু এ স্কোয়ার তো এখন ধরেন আপনাকে এরকম একটা ইকুয়েশান অফ সার্কেল দেয়া আছে ওইটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স মাইনাস সিক্সটিন ওয়াই প্লাস নাইনটিন সমান জিরো তো এই সার্কেলের সেন্টার আর রেডিয়াস বের করবেন তো এটা কীভাবে করা যাবে তো এটা হচ্ছে এরকম গিভেন ফর্ম আছে তো আমার টার্গেট হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকোয়ালস টু এ স্কোয়ার ওইটাতে আমরা নিব তো আমরা যেটা করবো এটাকে হোল স্কোয়ার ফর্মেটে আনার চেষ্টা করব তো এটাতে আছে এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স তো এই মাইনাস টুয়েলভ এক্সকে আমরা কীভাবে লিখতে পারি মাইনাস টু ইন্টু এক্স ইন্টু সিক্স আর আমার অ্যাডিশনাল দরকার প্লাস সিক্স স্কোয়ার তো ইকুয়েশন লেফটে আমি প্লাস সিক্স স্কোয়ার অ্যাড করছি তো রাইটেও আমি প্লাস সিক্স স্কোয়ার অ্যাড করব তো এইটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলাই দেবো

এই মাইনাস প্লাস নাইনটিন যেটা আছে এটাই কুয়েশনের রাইট সাইডে নিয়ে যাব তো মাইনাস নাইনটিন তো হান্ড্রেড মাইনাস নাইনটিন ইকুয়াল টু এইটি ওয়ান তো দেখেন এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এইট হোল স্কোয়ার ইকুস টু নাইন স্কোয়ার তো এই সার্কেলের সেন্টার হচ্ছে কত হবে এর জায়গায় নাইন আছে সরি রেডিয়াস হচ্ছে এর জায়গায় নাইন তো রেডিয়াস হচ্ছে নাইন আর সেন্টারের এইচ এর জায়গায় সিক্স আছে তো সেন্টার স্থানাঙ্ক হচ্ছে সিক্স আর কে এর জায়গায় হচ্ছে এইট আছে তো শনাঙ্ক কে হচ্ছে এইট তো এইভাবে হচ্ছে একটা সার্কেলের স্ট্যান্ডার্ড ফর্মের সাথে কম্পেয়ার করে আমরা এর সেন্টার রেডিয়াস এগুলা বের করতে পারি আচ্ছা এটা হচ্ছে দেখি আচ্ছা আপনারা দেখেন তো সার্কেলের ক্ষেত্রে সিম্পলি বিষয়টা হচ্ছে আমরা যদি এটাকে ওয়াই এক্সের চিন্তা করি আর এটাকে এক্স এক্স চিন্তা করি তাহলে এই সার্কেলের ধরেন সেন্টার যদি এরকম একটা পয়েন্ট হয় এইচ কমা কে এই পয়েন্টটা হচ্ছে সার্কেলের সেন্টার আর সার্কেলের রেডিয়াস যদি এ হয় তাহলে এই সার্কেলটার ইকুয়েশন হচ্ছে এই ধরনের কিছু হবে তো এটার ইকুয়েশন হচ্ছে সিম্পলি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার টু এ স্কোয়ার আর এইচ আর কে এর ভ্যালু যদি জেরো হয় ধরেন এইচ ইকস টু আর কে যদি হয় তাহলে কি হবে তাহলে সার্কেলের সেন্টার অরিজিনে চলে আসবে না আর সার্কেলটা এরকম হয়ে যাবে মানে অরিজিনের সাপেক্ষে সার্কেলের রেডিয়াস হচ্ছে এ হবে মানে সার্কেলটা তখন অরিজিনে এসে পড়বে তো এই টাইপের সার্কেলের ইকুয়েশন কি হবে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার

এরপরে যেটা হচ্ছে ওইটা কমন জিওমেট্রিক ফিগার ওইটা হচ্ছে প্যারাবোলা তো প্যারাবোলা এটা কোন অ্যাক্সেসের দিকে এটার অ্যাক্সেসটা আছে এটার উপর ডিপেন্ড করে বিভিন্ন স্ট্যান্ডার্ড শেপের হতে পারে এখন প্যারাবোলার হচ্ছে এখানে কিছু জিনিস বলা আছে এ প্যারাবোলা ইজ এ সেট অফ পয়েন্ট দ্যাট কনসিস অফ অল দ্য পয়েন্ট ইন এ প্লেন ইকুই ডিস্টেন্স ফ্রম এ গিভেন তো এটার যে গিভেন্টের সাপেক্ষে এটা হচ্ছে ইকুই ডিস্ট্যান্স মানে এই প্যারাবোলার উপরের প্রত্যেকটা পয়েন্ট এটার যে পয়েন্ট থেকে ইকুই ডিস্ট্যান্স বা সমান দূরত্ব আছে ওই পয়েন্টটাকে বলা হয় প্যারাবোলার ফোকাস ঠিক আছে তো এইখানে এই যে এই পয়েন্টটা এটা হচ্ছে ফোকাস প্যারাবোলার আর হচ্ছে যে লাইনের ওই পয়েন্টটা সিচুয়েটেড ওইটাকে বলে প্যারাবোলার ও লাইন ইজ দ্য ডিরেক্টেস সরি মানে এই প্যারাবোলা হচ্ছে একটা ফিক্স পয়েন্ট ফোকাস থেকে সবসময় ইকুই ডিস্টেন্স আর একটা ফিক্স লাইন এই ডিরেক্ট্রিস থেকে ইকুয়ে ডিস্টেন্স দ্যাট এই ফোকাস থেকে এই প্যারাবোলার একটা পয়েন্টার ডিস্টেন্স যত এই পয়েন্ট থেকে ডিরেক্ট্রিসের ডিস্টেন্সও তত ঠিক আছে তো এই টাইপের যে শেপগুলো ওইগুলাকে বলা হয় প্যারাবোলা তো আমি যদি এটা ফিগারে এখানে আঁকি তো এটা যদি ওয়াই অ্যাক্সেস হয় ও প্রাইম আর এটা হচ্ছে তাহলে এটা তখনই একটা প্যারা বলা হবে এটাকে একটা পয়েন্ট ধরলাম ফোকাস হচ্ছে অ্যাস তো এস এর স্থানাঙ্ক হচ্ছে স্মল পি কমা জিরো মানে এটা এক্স এক্সেস এর উপরে অবস্থিত তো এটা হচ্ছে ডিরেক্ট্রেস তো এই প্যারাবোলাটা তখনই এরকম শেপ আসবে যখন ধরেন এইখানে আমি র্যান্ডম কোনো পয়েন্ট চিন্তা করলাম যে অফ এক্স ওয়াই তো এস থেকে এইটার ডিস্টেন্স যত হবে এই থেকে এই ডিরেক্ট্রিস যেটা মানে যেটা ডিরেক্ট্রিস এই ডিরেক্ট্রিসের বা রেখা যেটাকে বলে এটার ডিস্টেন্সও সেম হবে মানে এটার যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স এম হয় মানে এই ডিরেকট্রিসের উপর তাহলে প্যারাবোলা তখনই হবে যখন এটা এসপি ইকস টু পি এম এরকম একটা সম্পর্ক মেনটেন করবে মানে সবসময় এটার ফোকাস থেকে এই এটার যে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স যাওয়া হবে এইখান থেকে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা তাই হবে মানে এসপি ইকোলস টু পি এম সর্বদাই হবে মানে প্রত্যেকটা পয়েন্টই যখন এরকম রিলেশন মেনটেন করবে এই ক্ষেত্রেও এই ডিসটেন্সটা যা আসবে এই ডিস্টেন্সটাও তাই আসবে সম্পর্ক করে তাহলে এটাকে আমরা প্যারাবোলা বলতে পারব তো এই এস পয়েন্টটাকে বলা হয় প্যারাবোলার ফোকাস আর যে লাইন থেকে এটা ইকুই ডিস্টেন্স প্যারাবোলার ওই পয়েন্ট গুলা তো ওই লাইনটাকে বলা হয় ডিরেক্টরে বা খরেখা তো এখন প্যারাবোলা যদি এই শেপের হয় ধরেন ওয়াই স্কোয়ার ইকুয়স টু ফোর এই টাইপের ইকুয়েশনের প্যারাবোলার শেপটা কিরকম হবে এই দিকে মানে এটা ওপেন আপ হবে পজিটিভ এক্স এক্সেস দিকে এই প্যারাবোলার যে মুখটা ওইটা হচ্ছে পজিটিভ এক্স এক্সেস দিকে খোলা থাকবে তো এটার ফোকাস হবে পি মানে পি এর লেংথ হবে এই যে এই ভার্টেক্স যেটা উইটার থেকে যে লেন্থ ওইটা পি এর দিকে হবে আর প্যারাবোলার ভার্টেক্স ওইটাকে বলে মানে যেটা অ্যাক্সেস অফ সিমেট্রি থাকে অ্যাক্সেস অফ সিমেট্রি হচ্ছে এই প্রথম ফিগারের জন্য এক্স অ্যাক্সেসটা তো এটার সাপেক্ষে প্যারাবোলার যে শেপ ওইটা উপরের ওয়াই অ্যাক্সেসের দিকে দিকে যেরকম নিচের ওয়াই প্রাইম অ্যাক্সেসের দিকে ওয়াকি তো এই জন্য এই অ্যাক্সেসটাকে অ্যাক্সেস অফ সিমেট্রি বলতেছে মানে এটা সাপেক্ষে প্যারাবোলার শেপ উপরে নিচে সেম আর হচ্ছে তো এটা হচ্ছে অ্যাক্সেস অফ সিমেট্রি আর হচ্ছে ভার্টেক্স ভার্টেক্স হচ্ছে প্যারাবোলাটা ওই অ্যাক্সেস অফ সিমেট্রি কে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে এই যে প্যারাবোলাটা অ্যাক্সেস অফ সিমেট্রিক এখানে এই পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে তো এটাকে বলা হচ্ছে ভার্টেক্স প্যারাবোলার আচ্ছা তো এখন এইখানের হচ্ছে যখন প্যারাবোলার শেপ এরকম হয় ওয়াই স্কোয়ার ইকোস্ট ফোর পি এক্স এই শেপের প্যারাবোলার হচ্ছে ভার্টেক্স হচ্ছে মূল বিন্দুতে অবস্থান করে বা জিরো জিরো আর এটার ফোকাস পয়েন্ট হচ্ছে পি কমা থেকে আর ডিরেক্ট্রিজের সমীকরণ হচ্ছে এক্সিকোস্ট ও মাইনাস পি থাকে কারণ এটা যদি পি কমা হয় তাহলে এইখান থেকে এই যে এই পয়েন্ট থেকে এই ফোকাস অ্যাসেট ডিস্টেন্স হচ্ছে পি তাহলে এই ডিরেক্ট্রিসটা হচ্ছে এই এক্স এক্সেসের নেগেটিভ ডিরেকশনে থাকবে তো এটা নেগেটিভ এক্স এক্সেসকে মাইনাস পি পয়েন্টে ইন্টারসেক্ট করবে তো এই টাইপের যে ওয়াই এক্সেসের প্যারালাল লাইন এই সমীকরণটা তো ওয়াই এক্সেস এর প্যারাল বা সমান্তরাল তো আমরা জানি কি এক্স ইক টু মাইনাস পি এই রেখার ইকুয়েশন হবে মানে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা যে এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস দিকে তো কোনো ইন্টারসেপ্ট নেই স্যার সবাই কি বলছেন যে ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন কেন এরকম হবে আচ্ছা এখন এটা হচ্ছে এই ধরনের ইকুয়েশন যখন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর পি এক্স এখন যদি এর রিভার্সটা হয় ওয়াই স্কোয়ার ইকুয়েস টু মাইনাস ফোর পি এক্স তখন এই প্যারাবোলাটা ওপেন আপ হবে এক্স প্রাইম দিকে বা নেগেটিভ এক্স এটার ফোকাসটা হবে মাইনাস পি কমা জিরো আর এটার অ্যাক্সেস অফ সিমেট্রি ডেফিনেটলি এক্স অ্যাক্সেস আসবে আর এটার ডিরেক্ট্রেসের ইকুয়েশন কি আসবে তো এটা তো উল্টা দিকে হবে ডিরেক্ট্রেসটা তো এটা অরিজিন থেকে পি কমা জিরো পয়েন্টে ইন্টারসেক করবে তো এটার ডিরেকটিসটা এক্স ইকুস টু পি হবে আচ্ছা আর প্যারাপোলার ইকুয়েশন যদি এক্স স্কোয়ার ইকুস টু ফোর পি ওয়াই হয় তাহলে এটা হচ্ছে পজিটিভ এক্স এক্সেস এর দিকে ওপেন আপ হবে আর এটার ফোকাসটা হচ্ছে ওয়াই এক্সেস এর উপর সিচুয়েটেড হবে দ্যাট মিনস জিরো কমা পি তে আর ডিরেকটিস ওয়াই ইকো টু মাইনাস পি এই ইকুয়েশন হবে মানে এটা হচ্ছে জিরো কমা মাইনাস পি এই পয়েন্টকে ইন্টারসেক্ট করা যাবে ঠিক এক্সেস স্কোয়ার মাইনাস ফোর পি ওয়াই উল্টাটা হবে এটা ওয়াই প্রাইম এক্সেস এর দিকে ওপেন আপ হবে বা নেগেটিভ ওয়াই অ্যাক্সেস এর দিকে ওপেন আপ হবে তো এটার ফোকাস হচ্ছে জিরো কমা মাইনাস পি থাকবে আর অ্যাক্সেস অফ সিমেট্রি ওয়াই অ্যাক্সেস হবে আর এটার ডিরেক্ট্রিক্সটা ওয়াই কস পি হবে তো এইগুলো হচ্ছে প্যারাবোলার কিছু কমন শেপ তো সবাইকে এইগুলো বুঝতে পারছেন এই শেপগুলো তো প্যারাবোলা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে এরকম আসে আচ্ছা এরপর প্যারাবোলার হচ্ছে এইগুলা কিছু স্ট্যান্ডার্ড ফর্মের ইকুয়েশন যখন প্যারাবোলার ভার্টেক্সটা জিরো জিরো পয়েন্টে থাকে না মানে এখানে তো একদম অরিজিন জিরো জিরো পয়েন্টে আছে প্যারাবোলার ভার্টেক্সগুলা যখন জিরো জিরো পয়েন্টে থাকবে না তখন হচ্ছে এটার ইকুয়েশনগুলো হচ্ছে এরকম হয় এরকম আসবে ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার কারণ এইচ আর কে জিরো 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 ছিল বা অরিজিন দিয়ে যাচ্ছিল ভার্টেক্সটা অরিজিনে পড়তেছিল আর ভার্টেক্সটা যখন অরিজিনা না পরে এইচ পয়েন্টে পড়বে তখন এরকম হবে মানে এটা যদি অরিজিনের সাথে কানেক্টেড না থাকে অন্য পয়েন্ট আসে তখন এরকম হবে ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুস টু ফোর পি ইন্টু মাইনাস এইচ এই যে এই ইকুয়েশনগুলো আর যদি এই যে এক্স স্কোয়ার ইকুজ টু ফোর পি ওয়াই এই টাইপের ইকুয়েশনগুলোর ভার্টিক্সটা অরিজিনে না আসে তখন এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ইকুস টু ফোর পি ইন্টু ওয়াই মাইনাস কে এরকম হবে তো এইখানে কে দিয়ে আসলে ভারটেক্সের যে কোঅর্ডিনেট ওইটা বোঝানো এই দুইটা তো এই যে এইগুলার ইকুয়েশনের ফোকাসটা কোথায় হবে আগে ছিল এই ইকুয়েশনের ফোকাস ছিল পি জিরো কিন্তু এইখানে ফোকাস হবে এইচ কে ভার্টেক্স হচ্ছে তো তো এই এইচটা অ্যাড হবে পি এর সাথে এইচ প্লাস পি কমা কে এটা হবে এই টাইপের ইকুয়েশনগুলোর ফোকাস কারণ প্যারাবোলা যখন এরকম অরিজিন থেকে সরে ধরেন আমি এরকম একটা প্যারা বলে এখানে চিন্তা করতেছি যে এটার ভার্টেক্সটা হচ্ছে নেই ঠিক আছে এটা হচ্ছে এটার ভার্টেক্স তো এটার অ্যাক্সেস অফ সিমেট্রি হচ্ছে এক্স অ্যাক্সেস না এক্স অ্যাক্সেস অন্য কোন লাইন এটার অফ সিমেট্রি তো এটার ক্ষেত্রে এটার ভার্টেক্স যদি এইচ কমা কে হয় তাহলে তখন হবে কি এটার যে ফোকাসটা ওইটা তো হচ্ছে আর পি কমা জিরোতে থাকবে না তাই না তো এটা কি হবে এটার এটা হচ্ছে এইচ মানে ভার্টেক্সটা হচ্ছে এইচ ভার্টেক্স এর কোয়ার্ডিনেট তো এটা যদি এইচ হয় তাহলে ফোকাসটা এটা হবে পি এই যে এই ডিস্টেন্সটা তাহলে ফোকাসের এক্সের স্থানাঙ্ক কি হবে এইচ প্লাস পি কারণ অরিজিন থেকে তো এই পয়েন্ট এইচ এর সাথে আর ওয়াই স্থানাঙ্ক কি হবে এই ভার্টেক্স এর ওয়াই স্থানাঙ্ক যেহেতু কে আমার এইটার ওয়াই স্থানাঙ্ক কে আসবে তাহলে এইচ প্লাস পি কমা কে এটা হবে আমার ফোকাস সবাই কি বুঝতে পারছেন যে ফোকাসটা এরকম কেন আসলো এটার এটার ফোকাস এস এর কোয়ার্ডিনেট এই ধরনের আসবে আর ডিরেক্ট্রিস হবে এক্স টু এইচ মাইনাস বি তো এটার ডিরেক্ট্রিস কি হবে এই ধরনের কোথাও আসবে তো এইদিকে তো হচ্ছে পি হচ্ছে পজিটিভ তাই না তো এইদিকে আমি যদি পি নিই এটা কি হবে মাইনাস পি তো ডিরেক্টেস তখন কি হবে এক্স এক মাইনাস পি না হয়ে এইচ মাইনাস পি হবে আর দুই নাম্বার ইকুয়েশনের জন্য সিমিলারলি ফোকাস হবে এইচ কমা কে প্লাস পি মানে এটা আপনারা নিজেরা একে দেখবেন আর ডিরেক্টেস ওয়াই কষ্ট হবে কে মাইনাস পি তো এইভাবে হচ্ছে আমাদের কিছু স্ট্যান্ডার্ড ইকুয়েশন ফর্ম করবে তো এখন ধরেন আপনাদেরকে এরকম একটা প্যারাবোলা দেওয়া আছে ফাইন্ড দ্য ভার্টিক্স ফোর ফোকাস অ্যান্ড directrix অফ দ্য প্যারাবোলা টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি তো এটার হচ্ছে এটাকে আমার ফার্স্টে স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হবে যেহেতু ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে তো এটা হচ্ছে ওয়াই স্কোয়ার এই ধরনের কোনো ইকুয়েশন হবে তো এটাকে বানানোর জন্য ফার্স্টে ওয়াই স্কোয়ারের টু আছে টু দিয়ে সবাইকে ভাগ করছি ভাগ করার পর এটাকে ওয়াই প্লাস থ্রি বাই ফোর হোল স্কোয়ার বানাইছি বাদ বাকি সবাইকে ডানে নিয়ে গেছে তো এরকম ফর্মেট আছে তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মের কাছাকাছি আসছে ওয়াই স্কোয়ার ইকোয়াস টু ফোর পি এক্স তো এখানে টুকে লেখা যায় ফোর ইন্টু হাফ তার মানে পি এর ভ্যালু হচ্ছে হাফ মানে ফোর পি সমান হচ্ছে টু ফোর পি আর এক্স সমান তো এটা তো ফোর পি সমান টু তার মানে পি সমান হচ্ছে হাফ তাহলে এটার ভার্টেক্স হচ্ছে ভার্টেক্স কি এটা হচ্ছে এক্স প্লাস এইচ আর এটা ওয়াই প্লাস কে তাহলে হচ্ছে ভার্টেক্স এক্স ইক টু কী লেখা যায় এক্স প্লাস থার্টি থ্রি বাই টু সমান জিরো তো মাইনাস থা থার্টি থ্রি বাই থার্টি টু আর এখানে কি লেখা যায় ওয়াই প্লাস থ্রি বাই ফোর সমান জিরো তো ওয়াই সমান মাইনাস থ্রি বাই ফোর তো ভার্টেক্স এর কোয়ার্ডিনেট হচ্ছে এটা আর পি এর ভ্যালু তো হাফ তো এটার ফোকাস আমি কিভাবে বের করবো এটা তো এই ফার্স্টটা তাই না ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর পি ইন্টু এক্স মাইনাস এইচ তো এই টাইপের ফোকাস কি ছিল এইচ প্লাস পি কমা কে ছিল তো আমি এই যে এইচ এটা এই ভার্টেক্স তো এইচ আর কে তো এইচ এর সাথে এইচ প্লাস পি এটা হবে ফোকাস স্যার এক্স স্থানাঙ্ক কমা দিয়ে কি এই কে টা লিখবো তো এইচ প্লাস পি কমা কে এইভাবে লিখছি আর এই টাইপের ইকুয়েশনের ডিরেক্ট কী ছিল ওয়াই মাইনাস কে হলো স্কোয়ার এক্স ইকস টু এইচ মাইনাস পি তো এই ডিরেক্টরিসটা আমি লিখছি এক্স ইকোয়াস টু এইচ মাইনাস পি বা এক্স মাইনাস এইচ সমান মাইনাস পি দেখেন তো ডিরেক্টরিজের ইকুয়েশন হচ্ছে এটা আসছে তো এইভাবে হচ্ছে আমরা এই প্যারাবোলাগুলোর ভার্টেক্স ফোকাস ডিরেক্টরিজ এইগুলা বের করব এছাড়াও হচ্ছে এইগুলার হচ্ছে আরো অনেক কিছু বের করা যায় যেমন ধরেন এটা তো ইকুয়েশন ছিল তো প্যারাবোলার ইকুয়েশন বের করতে দিতে পারে আপনাকে ধরেন বলতে পারে যে এক্সিস অফ সিমেট্রির ইকুয়েশন বের করেন তো এই ধরনের আরো অনেক কিছু বের করতে বলতে পারে ঠিক আছে অ্যাক্সিস অফ সিমেট্রি এটার ইকুয়েশন কত এগুলোও জানতে চাইতে পারে তো সবাইকে বুঝতে পারছেন যে প্যারা বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মের সাথে মিলে আপনি কিভাবে এইগুলা বের করবেন কারো কোনো আচ্ছা ওকে আজকের ক্লাস এইখানেই শেষ এখন আপনারা দেখবেন যে আপনাদের কোর্স আউটলাইনে আর কিছু বাকি আছে নাকি তো ও আর হচ্ছে আপনাদের হচ্ছে